নাম রাখা হয়েছিল উমাদেবী খত্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির নাম টুনটুন। কিভাবে উমাদেবী খত্রি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা কমেডিয়ান টুনটুন হলেন, তারই গল্প আপনাদের শোনাব। উমাদেবীর জন্ম হয় 11 জুলাই 1923 সালে। উমাদেবী যখন ছোট ছিলেন তখনই তার মা বাবা মারা যান। তার কাকা তাকে লালন পালন করেন একটা ছোট্ট গ্রামে, যেটা মথুরা থেকে একটু আগে। সেই সময় মেয়েদের লেখাপড়া করানো হতো না, উমাকেও স্কুলে পাঠানো হয়নি। ছোট উমা বন্ধুদের সাথে খেলা করে গল্প করে সময় কাটাতেন, কিন্তু রেডিও অবশ্যই শুনতেন। রেডিওতে যখন মিউজিক ডিরেক্টরদের নাম বলা হতো, গায়ক গায়িকাদের নাম বলা হতো, উমা তখন গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন। ভাগ্য উমাদেবীর সাথ দেয় এবং ছোট গ্রাম থেকে পৌঁছে যান মুম্বাই। এটা কেমন করে হলো এটাও আশ্চর্য ঘটনা। উমাদেবীর এক বান্ধবী ছিলেন যিনি দিল্লি থেকে নিজের গ্রামে এসেছিলেন। তিনি শিক্ষিত ছিলেন এবং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জানাশোনা ছিল। সেই বান্ধবী কিছু ডিরেক্টরদের চিঠি লিখেছিলেন। 1946 সালে 13 বছর বয়সে উমাদেবী খত্রি ট্রেন ধরে মুম্বাই পালিয়ে এসেছিলেন। মুম্বাই শহরে উমাদেবীর বন্ধুত্ব হয় অভিনেতা, গায়ক ও ডিরেক্টর অরুণ আহুজার সঙ্গে, আর গায়িকা নির্মলা দেবীর সাথে। অরুণ আহুজা আর নির্মলা দেবী অভিনেতা গোবিন্দাজির মাতা পিতা ছিলেন। এই দম্পতি উমাদেবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন অনেক প্রডিউসার ও ডিরেক্টরদের সাথে। আর একটা সুযোগ এলো যেটা উমাদেবী খত্রির জীবন পাল্টে দিল। উমাদেবীর সাক্ষাৎ হলো মহান মিউজিক ডিরেক্টর নওশাদ সাহেবের সঙ্গে। উমাদেবী খুব কথা বলতে পারতেন। উমার গায়িকা হবার ইচ্ছা ছিল খুব, টুনটুন তখনও টুনটুন হননি। নওশাদ সাহেবকে উমাদেবী বলেছিলেন, আপনি যদি আমাকে গান গাওয়ার সুযোগ না করে দেন তাহলে আমি আপনার বাংলোর সামনে সমুদ্রে ঝাঁপ দেব। নওশাদ সাহেব বললেন, ঠিক আছে গান গাও। উমাদেবী গান শোনালেন। নওশাদ সাহেব বললেন, তুমি জানো এর সুর কী আছে? কিন্তু উমাদেবী লেখাপড়া জানতেন না, শখে গান গাইতে শিখেছিলেন, সুর সম্বন্ধে কিছুই জানতেন না। নওশাদ সাহেব কর্দার ছবিতে উমাদেবীকে কাজ দিয়েছিলেন 500 টাকা মাহিনা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন উমাদেবী গানের জগতে। আস্তে আস্তে সবাই তাকে পছন্দ করছিলেন। বেতাব হ্যায় দিল দর্দে মহব্বত কি আসার সে, যেটা সুরাইয়ার কণ্ঠে প্লেব্যাক করানো হয়। আর এ কোন চালা মেরে আঁখো মে সমাকার, এই সব গান জনপ্রিয় হয়েছিল এবং শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু নওশাদ সাহেব উমাদেবীকে বললেন, দেখো এখন সব নামি দামি গায়ক গায়িকারা এসে গেছে সামনে, প্রতিযোগিতা করা খুব কঠিন, সেই কারণে তুমি গান ছেড়ে অভিনয় করার চেষ্টা করো। তখন উমাদেবী শর্ত রাখেন, অভিনয় করব কিন্তু দিলীপ কুমারের সঙ্গে। নওশাদজি তখন জোরে জোরে হাসতে থাকেন এবং সেই ব্যবস্থাও হলো। নওশাদজি দিলীপ কুমারের সাথে কথা বললেন এবং উমাদেবীকে ফিল্ম বাবুল, যেটা 1950 সালে এসেছিল, সেই ফিল্মে উমাদেবী অভিনয় করলেন। ম্যাডাম আবি আমারা বাড়ি আনে ওয়ালা হ্যায়, মানে কাহানে জাহান সে বাত মত কর, তুম ইয়া বাত নি করেঙ্গা তো হম উস পিঞ্জরে মে বাত নি করেঙ্গা। হ্যাঁ, রোল ছিল, উমাদেবী দিলীপ কুমারের পিছনে পিছনে দৌড়াচ্ছিলেন, আর দৌড়াতে দৌড়াতে উমাদেবী পড়ে যান আর দিলীপ কুমার উমাদেবীর উপর পড়ে যান, আর তখন শর্টকাট করে দেওয়া হয়। এরপর দিলীপ কুমার বলেন, উমাদেবীর নাম টুনটুন হলে খুব ভালো হয়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে উমাদেবী টুনটুন নামে খ্যাতি লাভ করেন। টুনটুন ও পিতিয়া টুনটুন। এরপর গুরুদত্তের ছবি মিস্টার অ্যান্ড মিসেস 55-এ উমাদেবী খুব ভালো অভিনয় করেন এবং টুনটুন নামে খ্যাতি লাভ করেন।
এরপর একের পর এক ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন। টুনটুন নামে তার খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়েছিল, ভারতের মোটা মহিলাদের দেখে সবাই বলতেন, দেখো টুনটুন আসছে। ইমোশনাল রোল হোক অথবা কমেডিয়ান রোল হোক, সব রোলেই কামাল করলেন উমাদেবী ওরফে টুনটুন। সাদা কালো ছবি হোক বা কালার ছবি হোক, সেই সময় অভিনয়ে সবার থেকে আলাদা প্রতিভা ছিল টুনটুন অথবা উমাদেবীর। উমাদেবীর নিজের জীবনের দিকে তাকালে দেখা যায়, যখন উমাদেবী আফসানা লিখ রহি হু গান গেয়েছিলেন, তখন একজন জনৈক উমাদেবীর গান এত ভালো লেগেছিল যে সেই ভদ্রলোক মুম্বাইতে এসে থাকেন, উমাদেবীর দিবানা হয়ে যান, তার সাথে অবশেষে উমাদেবীর বিবাহ হয়। এই বিবাহে তাদের দুই কন্যা সন্তান ও দুই পুত্র সন্তানের জন্ম হয়। উমাদেবী স্বামী হিসাবে যাকে মোহন নামে ডাকতেন, তিনি 1992 সালে মারা যান। টুনটুন নামি দামি ফিল্ম মেকারদের সাথে কাজ করেছিলেন এবং নামি দামি অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেছিলেন এবং তিনি সব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। 2003 সালে মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় 24 নভেম্বর টুনটুন সবাইকে আলবিদা করে এই দুনিয়া ছেড়ে চলে যান। লম্বা রোগ ভোগের পর এই দুনিয়া ছেড়ে চলে যান, তখন টুনটুনের বয়স ছিল 80 বছর। ভারতীয় চলচ্চিত্রের জগতে উমাদেবী খত্রি ওরফে টুনটুনের নাম গর্বের সাথে নেওয়া হয়।